অফিস ভাড়ায় বাঙালি থালি শুরু হচ্ছে মাত্র 190 টাকা থেকে, তাও আবার এসি রেস্টুরেন্টে বসে, সত্যি ভাবাই যায় না। আমি বাঙালি ডালহৌসি নিয়ে আসলো এই সমস্ত লোভনীয় থালি। সেই সমস্ত বাঙালি থালি তো আছেই, তার সঙ্গে রয়েছে প্রচুর আলাকাট আইটেম। যে আলাকাট আইটেমে চিকেন ডাক বাংলো, মটন ডাক বাংলো, ভেটকি পাতুলি, কই, পাবদা, ইলিশ, চিংড়ি কি নেই সেখানে। আর প্রতিকটা খাবার কিন্তু একেবারে জিভে জল আনা। এখানে গিয়ে আমরা থালি না নিয়ে এদের এদিন ট্রাই করলাম আলাকাট আইটেমগুলো। আর প্রথমে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ডায়মন্ড শেপের ফিশ ফ্রাই। আর ফিশ ফ্রাইটা দেখতে পাচ্ছেন ভাঙতেই কিন্তু ভেতরে ভেটকির ফিলে একেবারে ভর্তি, আর ওপরের যে কোটিংটা ছিল সেটা একেবারেই পাতলা। তার সঙ্গে কিন্তু এরকম কাসুন্তি দিয়ে সার্ভ করা হচ্ছে, তার সঙ্গে থাকছে স্যালাডও। এরকম খাবার হলে আর কি চাই বস। স্টার্টার আইটেম তো আছেই, তার সঙ্গে আমরা চলে গেলাম মেন কোর্সের দিকে। মেন কোর্সে প্রথমেই যেটা নিয়ে নিলাম সেটা হচ্ছে রাইস। আর এই রাইসের সঙ্গে প্রথমে যেটা এদের এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে কচুপাতা চিংড়ি। কচুপাতা চিংড়ি ভাপা, যেখানে এক প্লেট অর্থাৎ এক বাটিতে কিন্তু এতটা দেওয়া হচ্ছে, পরিমাণ যথেষ্ট ভালো পরিমাণে রয়েছে। আমি কিছুটা নিয়ে নিলাম, প্রথমে ভাবলাম না এইটুকুতে হবে না, তারপরে আরও একটু নিয়ে নিলাম, যেখানে চিংড়ির পরিমাণ যথেষ্ট ভালো পরিমাণে রয়েছে। তো দুটো একসঙ্গে গরম গরম সাদা ভাতে তার সঙ্গে কচুপাতা ভাপা চিংড়ি, একটা স্বর্গীয় অনুভূতি, স্বর্গীয় কম্বিনেশন। নেক্সট আমরা চলে গেলাম ভেটকি পাতুড়িতে। আর এই ভেটকি পাতুড়িতে ভেটকির ফিলেগুলো দেখুন, একদম মোটা, প্রচুর পরিমাণে ভেটকি মাছ থাকছে, তার সঙ্গে এরকম কাঁচা লঙ্কা দিয়ে একদম সর্ষে পোস্ত বাটা দিয়ে হালকা ঝাল ঝাল ভেটকি মাছের পাতুড়ি জাস্ট জমে গেছে বস, কোনো কথা হবে না। তো ভেটকি মাছের পাতুড়ি প্রথমে এক কামড় খেয়ে নিয়ে নেক্সট আমরা কিছুটা ট্রাই করলাম গরম ভাতের সঙ্গে। গরম ভাতের সঙ্গে এই সমস্ত মাছ হলে আর কি চাই। এই জন্যই তো বলে যে মাছে ভাতে বাঙালি, আর তার সঙ্গে স্যালাডও কিন্তু অবশ্যই থাকছে। আর প্রতিকটা খাবার সার্ভ হচ্ছে এরকমভাবে কাঁসার থালায়, কাঁসার বাটিতে, তার উপরে কলা পাতা দিয়ে, একদম যাকে বলে 100% বাঙালিয়ানা। আর তারপরে যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে সর্ষে পাবদা। আর এই পাবদার সাইজটা দেখুন, পাবদার সাইজটা আমার মুখের থেকেও বড়। তার সঙ্গে সর্ষে দিয়ে একদম হলুদ হলুদ গামাকা গামাকা গ্রেভি, জাস্ট কোনো কথা হবে না। পাবদা মাছ কে কে ভালো খান এবং আপনি হায়েস্ট কতগুলো পাবদা খেয়েছেন আজ পর্যন্ত সেটা আমাকে জানান। তার কারণ অনেক অনুষ্ঠান বাড়িতে কিন্তু পাবদা মাছ পাওয়া যায়, অনেকে আমি দেখেছি একদম পেট পুড়ে প্রচুর রকমের পাবদা মাছ খায়। তো আপনি হায়েস্ট কতগুলো পাবদা মাছ খেয়েছেন জানাবেন। আর এরকম গামাখা গামাখা সর্ষে বাটা দিয়ে যদি পাবদা মাছ হয় তাহলে তো কোনো কথাই নেই বস। তারপরে আমরা যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে এখানকার কই মাছ। আর এই কই মাছ এক প্লেটে 2 পিস কই পাওয়া যাচ্ছে, আর তার সঙ্গে এই গ্রেভি, ও হো হো হো। আমি এর আগে প্রচুর বাঙালি রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু কই মাছের আইটেম কিন্তু বেশ অল্প কটাতেই পেয়েছি। আর এখানে গিয়ে দেখে নিলাম এদের ডালহৌসি ব্রাঞ্চে কিন্তু এরকম কই মাছ রয়েছে। কই মাছ কিন্তু আমার খেতে বেশ ভালোই লাগে, সমস্ত রকমের জ্যান্ত মাছ, কই, শিঙি, মাগুর, জ্যান্ত মাছগুলোর মধ্যে কে কোনটা ভালো খান জানাবেন আমাকে। আমার কিন্তু কই মাছ এবং শিঙি মাছ সবথেকে ভালো লাগে। আর এই আমি বাঙালি ডালহৌসি ব্রাঞ্চে দেখলাম প্রচুর রকমের মাছের আইটেম রয়েছে। মাছে ভাতে বাঙালির স্বর্গরাজ্য বলতে গেলে কিন্তু এই রেস্টুরেন্টটার এই আউটলেট। আর এরপরে আমরা যেটা ট্রাই করলাম এখান থেকে সেটা হচ্ছে ডাব চিংড়ি। দেখতেই পাচ্ছেন ডাব চিংড়িতে কিন্তু এরকম মডারেট সাইজের 3-3 পিস চিংড়ি থাকছে, এবং সবথেকে ভালো ব্যাপার চিংড়িটার পেছনে কাঠি গোজা নেই, যার ফলে চিংড়িটা গুটিয়ে রয়েছে। আর তার সঙ্গে এই চিংড়ি মাছের গ্রেভিটা, যদি এই ডাব চিংড়িতে কিন্তু হোয়াইট গ্রেভি আমার সবথেকে ভালো লাগে, হালকা মিষ্টি মিষ্টি হোয়াইট গ্রেভি ভালো লাগে, কিন্তু এখানে দেখলাম হোয়াইট গ্রেভি নয়, অন্য একটা হলুদ কালারের গ্রেভি রয়েছে। ডাব চিংড়িতে কার কার হোয়াইট গ্রেভি হলে বেশি ভালো লাগে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই আইটেমটা বেশ অন্যরকম খেতে লেগেছে, হোয়াইট গ্রেভি যেহেতু ছিল না। নেক্সট তার সঙ্গে চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছ, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে চিংড়ি মাছ কিন্তু আমার অতটা পছন্দ নাই ছাড়ানোর ঝামেলার জন্য, তাও একটু চিংড়ি মাছ খেয়ে নিলাম। ইলিশ মাছ হলে আমার আর কিছু চাই না। চিংড়ি মাছ খেয়ে নিয়ে নেক্সট যে আইটেমটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে পমফ্রেট মাছ। আর এই পমফ্রেট দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় সাইজের পমফ্রেট কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, যেটা পেঁয়াজ আদা রসুন দিয়ে একদম গামাখা গামাখা ঝাল টাইপের গ্রেভি করা হয়েছিল। আর এই পমফ্রেট মাছটা খেতে আমার বাস জমে গেছে। তবে এই পমফ্রেট মাছ কিন্তু সামুদ্রিক অঞ্চলে ঘুরতে গেলে খেতে সবথেকে ভালো লাগে রেস্টুরেন্টের থেকেও। নেক্সট যেটা আমি চলে গেলাম এবার হচ্ছে আমার মেন আইটেমের দিকে। আর মেন আইটেমে কোন আইটেমটা আমি ভালো খাই সেটা আপনারা সবাই জানেন। এখানে নিয়ে নিলাম বাসন্তী পোলাও, এবং যে বাসন্তী পোলাও কিন্তু ভালো পরিমাণে ড্রাই ফ্রুট, কাজু, কিশমিশ সমস্ত কিছু ছিল। আর তার সঙ্গে মটন ডাক বাংলো। মটন ডাক বাংলোতে এরকম গ্রেভি থাকছে, আর ডাক বাংলো মানেই কিন্তু সেখানে ডিম থাকবে, হাফ করে 2 পিস এরকম হাফ হাফ অর্থাৎ 1 পিস ডিম থাকছে, আর তার সঙ্গে মডারেট সাইজের 4 4
চার পিস মাটন আপনারা পেয়ে যাচ্ছেন, যে মাটনটার গ্রেভিটা হালকা ঝাল ছিল এবং তার সঙ্গে এরকম মিষ্টি মিষ্টি পোলাও। ও হো হো, জাস্ট অসাধারণ একটা কম্বিনেশান। কার কার এই কম্বিনেশানটা আমার মতন ভালো লাগে জানাবেন। আর আমি বাঙালির এই ডালহৌসি ব্রাঞ্চের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি ক্যাপশনে দিয়ে দেবো, আর ভিডিও শেষেও সমস্ত ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো যে কী করে আপনারা আসতে পারেন। এই আউটলেটটা কিন্তু কলকাতা বিখ্যাত ডেকার্স লেন থেকে একদম 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে, সুতরাং আপনারা বুঝেই গেছেন যে কোথায় হতে পারে আউটলেটটা, তার গুগল ম্যাপ আমি দিয়ে দেবো। আর এই মাটনের পিসটা দেখছেন, এখানে গিয়ে কিন্তু একদম সিনার পিস আমি পেয়েছিলাম, আর কতটা সফট, আঙুল দিয়ে আলতো করে টানতেই কিন্তু মাংসটা ছিঁড়ে এলো হাড়ের পিস থেকে, অসাধারণ সফট মাটন ছিল। তো মাটন ডাক বাংলো খেয়ে নেওয়ার পরে নেক্সট যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন ডাক বাংলো। আর এই চিকেন ডাক বাংলোতেও দেখতে পাচ্ছেন ডাক বাংলো মানে ডিম তো থাকবে আর তার সঙ্গে চিকেনের পিস। এই চিকেনের পিসটা দেখে না আমি ঠিক লোভটা সামলাতে পারলাম না, প্লেটে রাখার আগেই একদম মুখে চালান করে দিলাম। তো তারপরে যেটা হালকা গ্রেভি, গামাকা গামাকা গ্রেভি এবং তার সঙ্গে পোলাও, দুটো একসঙ্গে মিশিয়ে খেতে বেশ ভালোই লাগলো। আর এই আউটলেটটার অ্যাম্বিয়েন্সও কিন্তু অসাধারণ সুন্দর, প্রতিকটা দেয়ালের প্রতিকটা কোনা কিন্তু বাঙালি ঐতিহ্য শিল্প সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে পটচিত্রের মাধ্যমে। চেয়ার টেবিল একদম কাঠের বেতের চেয়ার টেবিল, তার সঙ্গে রয়েছে কাঁসায় থালা বাসন, সমস্ত কিছু মিলিয়ে বাঙালি খাবার, বাঙালি ঐতিহ্য, দুর্গাপুজো, বাঙালির মাছ, সমস্ত কিছু কিন্তু ফুটে উঠেছে এই রেস্টুরেন্টের মাধ্যমে, যেটা খাবার দাবারের সঙ্গে একদম এক্সট্রা একটা ভ্যালু অ্যাড করেছে। আর এই আউটলেটটার গ্রাউন্ড ফ্লোরে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে যেখানে 7-8 জন বসতে পারেন, এবং তার সঙ্গে ফার্স্ট ফ্লোরও রয়েছে, সেখানে কিন্তু 7-8 জন বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর পুরো রেস্টুরেন্টটাই কিন্তু এসি, সুতরাং এসি রেস্টুরেন্টে বসে 190 টাকার থালি তো থাকছেই, তার সঙ্গে থাকছে প্রচুর রকমের খাওয়া দাওয়া।